আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ফ্রেন্ড, আপনারা দেখছেন ভিডিও বাই পাবেল ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ড, আমি গতকালের ভিডিওতে কিন্তু বলেছিলাম কিভাবে আপনার ফেসবুক আইডিতে কেয়ার রিয়াকশন ইমুজি এনেবল করবেন। তো ফ্রেন্ড, ফাইনালি কিন্তু আমার তিনটা ফেসবুক আইডিতেই কিন্তু কেয়ার রিয়াকশন ইমুজি এনেবল করে দেওয়া হয়েছে। তো ফ্রেন্ড, কিভাবে এই কেয়ার রিয়াকশন ইমুজি আমার ফেসবুক আইডিতে এনেবল করে দেওয়া হয়েছে তা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ফ্রেন্ড, তা দেখতে হলে অবশ্যই আমার ভিডিওটি লাস্ট পর্যন্ত কন্টিনিউ করবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকুন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ফ্রেন্ড, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হলে এখানে ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, তাহলে সাবস্ক্রাইব হয়ে যাবে এবং নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো ফ্রেন্ড, দেখতেই পাচ্ছেন ফাইনালি কিন্তু আমার ফেসবুক আইডিতে কেয়ার রিয়াকশন ইমুজি এনেবেল করে দেওয়া হয়েছে। তো ফ্রেন্ড, এই যে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু নতুন করে একটা ইমুজি অ্যাড করা হয়েছে, আগে কিন্তু 6টা ইমুজি ছিল। তো ফ্রেন্ড, এখানে নতুন করে কিন্তু ফেসবুক তাদের নতুন একটি কেয়ার রিয়াকশন ইমুজি এনেবল করে দিয়েছে ফেসবুক আইডিতে। তো ফ্রেন্ড, আমি কিন্তু আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম অনেকে অনেক কথা বলবে, আপনারা ওইসব কথায় কান দেবেন না। তো ফ্রেন্ড, অনেকেই কিন্তু আপনাদেরকে বলছে যে এই কোড ডায়াল করো, ওই কোড ডায়াল করো, কিন্তু কোনো কোড ডায়াল করলেই কিন্তু এই কেয়ার রিয়াকশন ইমুজি এনেবল করে দেওয়া হবে না আপনার ফেসবুক আইডিতে। এটা কিন্তু ফেসবুক অটোমেটিক আপনাদেরকে ফেসবুক টিম এনেবল করে দেবে। তো ফ্রেন্ড, আপনারা অবশ্যই ফেসবুক অ্যাপসটি আপনারা আপডেট করে রাখবেন, তাহলে কিন্তু আপনাদের ফেসবুক আইডিতে এটা এনেবল করে দেবে। তো ফ্রেন্ড, আমি যদি আপনাদেরকে একটু দেখাই, কিছু কিছু লোক কিন্তু আসলে অনেক গুজবে কান দেয়। তো ফ্রেন্ড, তার জন্য আপনাদেরকে আমি কিছু প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ড, যে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে 5 বার কেয়ার লিখে কমেন্ট করুন, কিছুক্ষণ পরে চলে আসবে। তো ফ্রেন্ড, এটা আসলে কিছুই না। তো ফ্রেন্ড, আমার আইডিতে যখন কেয়ার রিয়াকশন ইমোজি এনেবল করা হয়ে দেওয়া হয়েছে তখন কিন্তু এরকম একটা এসএমএস চলে আসছিল আমার ফেসবুকে। তো ফ্রেন্ড, যে দেখতে পাচ্ছেন এসএমএসটির মধ্যে লেখা রয়েছে ইভেন এফার্ট, উই আর ইন দিস টুগেদার, উই হ্যাভ অ্যাডেড এ নিউ রিয়াকশন, সো ইউ ক্যান শো এক্সট্রা সাপোর্ট হোয়াইল মেনি অফ আস আর এফার্ট, উই হোপ দিস হেল্প আস ইউর ফ্যামিলি অ্যান্ড ইউর ফ্রেন্ডস ফিল এ বিট মোর কানেক্টেড। তো ফ্রেন্ড, এই কেয়ার রিয়াকশন ইমুজিটি মূলত তারা ফেসবুকে নতুনভাবে অ্যাড করেছে, কারণ এই করোনা ভাইরাসের কারণে একজনের প্রতি আরেকজনের সহানুভূতি যাতে দেখাতে পারে তার জন্য কিন্তু এই নতুন ইমুজিটি তারা নতুনভাবে যোগ করেছে তাদের ফেসবুক। তো ফ্রেন্ড, আপনারা অবশ্যই গুজবে কান না দিয়ে আপনারা অবশ্যই আপনার ফেসবুক অ্যাপসটি আপডেট করে রাখবেন, ফেসবুক টিম কিন্তু আপনাদেরকে অটোমেটিক এই কেয়ার রিয়াকশন ইমুজিটি এনেবল করে দিবে আপনার ফেসবুক আইডিতে। তো ফ্রেন্ড, আপনাদেরকে অনেকে বলবে এই সিটিংস করো, ওই সিটিংস করো, ফেসবুক টিমের কাছে আপিল করো। তো ফ্রেন্ড, এগুলো কিছুই করতে হবে না। তো ফ্রেন্ড, আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি আমার। তো ফ্রেন্ড, আমার তিনটা আইডিতে কিন্তু কেয়ার রিয়াকশন ইমুজিটি এনেবল করে দিয়েছে ফেসবুক টিম। তো ফ্রেন্ড, যে দেখতে পাচ্ছেন আমার এই আইডিতে কিন্তু এনেবল করে দিয়েছে, তেমনইভাবে কিন্তু আমার ওই দুইটা আইডিতেও কিন্তু কেয়ার রিয়াকশন ইমুজি এনেবল হয়ে গেছে। তো ফ্রেন্ড, এভাবে কিন্তু আপনার আইডিতেও কিন্তু কেয়ার রিয়াকশন ইমুজিটি এনেবল করে দেবে ফেসবুক টিম। তো ফ্রেন্ড, এটা বাংলাদেশে অ্যাভেলেবেল ছিল না, আশা করি যে একদিনের মধ্যে সবার আইডিতে কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবে। তো ফ্রেন্ড, অনেকেই বলতেছে কিন্তু ফেসবুক অফিসিয়াল অ্যাপসের মাধ্যমে শুধুমাত্র এই কেয়ার রিয়াকশন ইমুজিটি এনেবল করে দেওয়া হচ্ছে। তো ফ্রেন্ড, আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি ফেসবুক লাইট দিয়েও দেখিয়ে দিচ্ছি যে ফেসবুক লাইটেও কিন্তু এই কেয়ার রিয়াকশন ইমুজিটি এনেবল করে দেওয়া হয়েছে। তো ফ্রেন্ড, যে আমি দেখতে পাচ্ছেন ফেসবুক লাইটে অ্যাপসটি ওপেন করলাম এবং এখানে আমার একটা আইডি লগ ইন করা আছে। তো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন আমার আইডি এখানে লগ ইন করা আছে। তো ফ্রেন্ড, এখানে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে কিন্তু ফ্রেন্ড দেখতে পাচ্ছেন এখানে 7টা ইমোজি রয়েছে এবং নতুন করে এই কেয়ার রিয়াকশন ইমোজিটি এনেবল করে দেওয়া হয়েছে। তো ফ্রেন্ড, আপনাদের কাছে আমার একটাই সাজেস্ট থাকবে, আপনারা অবশ্যই আপনার ফেসবুক অ্যাপসটি আপডেট করে রাখবেন, তাহলে কিন্তু অটোমেটিক আপনাদেরকে ফেসবুক টিম এই কেয়ার রিয়াকশন ইমোজিটি এনেবল করে দেবে এবং একটা এসএমএস চলে আসবে আপনার ফেসবুক নোটিফিকেশনে। তো ফ্রেন্ড, ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং ভিডিওটি থেকে কিছু শিখে থাকুন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে সবসময়